কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার প্রধান নদী বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুদিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধস ও পানিতে ডুবে 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টেকনাফে 6 জন, উখিয়া রোহিঙ্গাসহ 9 জন, মহেশখালীতে পাহাড় ধসে 2 জন ও ঈদগাঁওতে 3 জন প্রাণ হারায়। বন্যার পানিতে ভেসে গেছে গ্রামীণ সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। কক্সবাজার জেলার 71টি ইউনিয়ন ও 4টি পৌরসভার মধ্যে 41টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ঝুঁকিতে রয়েছে পাহাড়ে বসবাসরত লাখো পরিবার। এদের দ্রুত সরিয়ে না নিলে পাহাড় ধসের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 135 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর বরাদ্দ প্রদান করেছি এবং এছাড়াও আমরা আসলে যে প্রয়োজনীয় প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো আমরা রাখছি। আমরা আশা করছি যে এই পরিস্থিতিতে আমরা সবাই সম্মিলিতভাবে এটা ওভারকাম করতে সক্ষম হব। ভারী বৃষ্টিপাত আরও 2-1 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। সাদিয়া ওমর, চ্যানেল আই।